শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কাহিনী অবলম্বনে ভয়। অফিসের কাজে সেবার 5 দিনের জন্য দার্জিলিং গিয়েছিলাম। 3 দিনই শেষ হয়ে গেল আমার কাজ। দার্জিলিং অফিসের মিস্টার গুরুং আমার বন্ধু, শান্ত, সুভদ্র এবং অতি অমায়িক। শহরের একটু বাইরে ওর চোখ জুড়ানো ছোট বাড়ি। সে অবিবাহিত। অমন নির্জন নিরিবিলি বাড়িটাতে একাই থাকে। লোকজনের সঙ্গ নিশ্চয়ই গুরুংকে উষ্ণতা দেয়, তাই কাজ শেষ হতেই সে আমাকে বলল, আজ রাতটুকু আমার বাড়িতেই কাটিয়ে দাও, আমি নিজের হাতে তোমাকে চিকেন কেনটাকি বানিয়ে খাওয়াবো। রাজি হলেই ভালো হতো, চমৎকার চিকেন কেনটাকি সহযোগে আড্ডায় কেটে যেত একটা রাত। কিন্তু কলকাতা ফেরা তাড়াও ছিল আমার যথেষ্ট। সময়ে বাঁচাতে শিলিগুড়ি অফিস থেকে একটা গাড়ি নিয়ে এসেছি। আসলে পাহাড়ি পথে গাড়ি চালানোর নেশা আমার বহুদিনের। এই গাড়ি নিয়ে সোজা চলে যাব শিলিগুড়ি। ওখানকার অফিসে কাল দুপুর অবধি কাজ করে রওনা দেব বাগডোগরা এয়ারপোর্ট। খুবই দুঃখ পেল গুরুং, আমি তার কথা মতো থাকলাম না বলে। বলল, প্রোগ্রাম তো ভাই 5 দিনেরই ছিল, বন্ধুকে এক রাতে সঙ্গ দেওয়ায় যদি এতই অনিচ্ছে তোমাকে আটকাবো না, তবে সন্ধ্যেটুকু অন্তত কাটিয়ে যাও, তুমি তো রাতেই গাড়ি চালাতে ভালোবাসো। কথাটা ফেলা গেল না। রাত 9টায় ডিনার সেরে গাড়িতে উঠে বসলাম। দার্জিলিং শহরটা ভারী ঘুম কাতুরে। 9টা বাজতে না বাজতেই রাস্তায় লোক নেই, দোকানপাট বন্ধ, গাড়ি চলাচল নেই বললেই হয়। অল্প সময়ের মধ্যেই শহর ছেড়ে নির্জন পথ ধরলাম। একদিকে পাহাড়, অন্যদিকে ভয়ঙ্কর খাদ। কয়েক পশলা ভারী বৃষ্টি হওয়াতে পথঘাট ভিজে, ঠান্ডার প্রকোপও বেড়েছে, গাড়ির কাচ তোলা, তবু শীতে জমে যাচ্ছিলাম। রাতের পাহাড়ি পথ বড় রহস্যময়। অন্য সময় গাড়ি ঘোড়া চলে, তাই পথের একাকিত্ব কমে। আর সেদিন বারে বারে মনে হচ্ছিল, রাতটুকু গুরুংয়ের কাছে থেকে গেলেই ভালো হতো। ঘণ্টাখানে কেটেছে কি কাটেনি, বৃষ্টি এলো মুষলধারে, মেঘে মেঘে ভর্তি হয়ে গেল চলার পথ। ফগ ল্যাম্পটা জ্বালিয়ে দিয়েছিলাম, কিন্তু তাতেও কোনো সুবিধে হচ্ছিল না। বাধ্য হয়ে গাড়ি দাঁড় করাতে হলো আমাকে। গাড়ি থামতেই বৃষ্টির শব্দ আরও বেড়ে গেল। শব্দ আসছিল অবিরল ঝিঁঝির ডাকেরও। গাড়ির আলো নিভিয়ে দিলাম। চাপ বাঁধা অন্ধকারে আমার তো শ্বাসকষ্টই শুরু হয়ে গেল। আবার মনে পড়ল গুরুংয়ের মুখটা। কারো আন্তরিক আহ্বানকে উপেক্ষা করলে বুঝি এমনটাই হয়। একাকিত্বের সবসময় সঙ্গী হলো ভয়। ভয়ের নানা ধরন ধারণ আছে। নির্জন পাহাড়ি আর জঙ্গল পথে জঙ্গলি জীবজন্তুর ভয় থাকে, তবে সে ভয় 50 বছর আগে হলে হতো, এখন বোধহয় এসব দিকে একটা বন বেড়াল অব্দি থাকে না। গাড়ির প্রত্যেকটা দরজা লক করা আছে কি না ফের দেখে নিলাম আমি। ঝিমঝিমে অন্ধকারে বসে আছি গাড়ির ভেতর, আর উইন্ডস্ক্রিনের ওপর বৃষ্টির নাচ দেখছি। কাছেই কোনো ঝোড়া টোড়া রয়েছে বোধহয়, তোড়ে জল পড়ার শব্দ হচ্ছে। হঠাৎ শুনলাম ছপ ছপ করে কাড়া যেন হেঁটে আসছে জলের ওপর দিয়ে। গাড়ি চারদিকে কি এসে দাঁড়িয়েছে? গাড়ির দরজা খোলার জন্য আপ্রাণ যেন চেষ্টা চালাচ্ছে তারা। দেখি গাড়িটা হঠাৎ দুলে উঠল না, পিছন থেকে ঠেলছে নাকি কেউ। থেকে থেকে ঝলসে উঠছিল আকাশে নীল বিদ্যুতের রেখা। সেই আলোতে স্পষ্ট দেখলাম, দেখি ওই তো উইন্ডস্ক্রিনে নাক ঠেকিয়ে কে যেন আমাকে দেখছে। হেডলাইটটা জ্বালিয়ে দিলেই তো হয়। এই তো চলেছে, চারপাশ না হলো অনেকটাই দেখা যাচ্ছে। কোথায় কে? তাহলে কি মনির ভুল হতে পারে? হয়তো রেডিয়াম দেওয়া হাত ঘড়ির দিকে তাকালাম, 11টা। বৃষ্টি থেমেছে। আকাশ দেখে মনে হচ্ছে পৃথিবীতে বুঝি কখনো বৃষ্টি হয়নি। ঝকঝকে হীরের কুচির মতো অজস্র তারায় ছেয়ে আছে সারা আকাশ। মনটা ভালো হয়ে গেল। না, গাড়িটা স্টার্ট দেওয়া যাক। কিন্তু চারপাশে চরাচরের মতোই গাড়ির ইঞ্জিন নিস্তব্ধ। আধ ঘন্টা নানা চেষ্টাতেও টু শব্দটা করল না গাড়ি। ভয়ঙ্কর কাঁপুনি উঠছিল শরীরে।
গাড়ির মধ্যে একটা অম্বল রাখলে হতো, মুড়ি দিয়ে রাতটা কাটিয়ে দিতাম গাড়ির মধ্যে। দরজা লক করে হাঁটা শুরু করলাম। রাস্তাটা ডান দিক দিয়ে নেমে গেছে, পাহাড়ি পথ, যেমনটা ঘুরপাক খেতে খেতে যায়। একটু এগোতেই দেখলাম দূরে এক বিন্দু ফ্যাকাশে আলো, কারো বাড়ি না দোকান, কে জানে, কপাল ভালো হলে রাতের আশ্রয় জুটতেও পারে, না হলে সকালের প্লেন ধরা যাবে না। কাল গাড়ি সারিয়ে শিলিগুড়ি কখন পৌঁছবো কে জানে। রাতটা যদি আরাম করে ঘুমোতে পারি কাল যা হওয়ার হবে। এই সব সাত পাঁচ ভাবতে ভাবতেই সেই নিশুতি রাতে পথ হাঁটছিলাম। প্রায় মিনিট কুড়ি হাঁটার পর আলোর উৎস সন্ধানে পৌঁছানো গেল। নির্জন রাস্তা থেকে সামান্য একটু নিচে একটা ছোট্ট কাঠের দোতলা বাড়ি। কই, কলিং বেল তো নেই? এত রাতে খুবই অস্বস্তি হচ্ছিল, তবু ধাক্কাই দিলাম দরজায়। সদর দরজার ভেতর দিয়ে আলোর রেখা দেখা গেল। জুতো ঘষে ঘষে কেউ যেন হেঁটে আসছে দরজা খুলতে। না, দরজা তো খুলল না। ঘর ঘরে চাপা গলায় একটা প্রশ্ন ভেসে এলো। আমি রংপুর টি এস্টেটের কলকাতা স্টাফ, বৃষ্টিতে গাড়ি খারাপ হয়ে গেছে তাই। দরজা খুলে দিলেন এক বৃদ্ধ, বেশ বয়স হয়েছে তার, ঈষৎ ঘোলাটে চোখে তিনি দেখছিলেন আমাকে। এত রাতে এই বৃদ্ধকে বিরক্ত করতে খুব খারাপ লাগছিল আমার, কিন্তু এছাড়া আর কোনো উপায় ছিল না। জায়গাটার নাম সিংটাম। এই বাড়িতে বৃদ্ধ ভদ্রলোক একাই থাকেন, কাছেই কিছু ক্ষেত খামার আছে তার। ভদ্রলোক নেপালি, আগে সিংটাম চা বাগানের ফ্যাক্টরি বাবু ছিলেন, বহুদিন হল রিটায়ার করেছেন। বৃদ্ধটি খুবই আন্তরিকভাবে বললেন, এত রাতে খেতে দেওয়ার মতো কিছু নাই আমার কাছে। না না, তার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র রাতটুকু কাটাতে পারলেই, ভোর হলেই আমি রওনা হব এখান থেকে। দোতলায় জায়গা হলো আমার, বেশ বড় কাঠের ঘর, চারটে খাট পাতা রয়েছে ঘরে, দুটো কাঁচের শোকেস বইপত্র আর ঘর সাজানো সামগ্রীতে ভরা। ঘরের এদিক ওদিক পড়ে আছে বাচ্চাদের পুতুল আর খেলনাপাতি, এক পাশে একটা আলনা, তার উপর ভাঁজ করে গুছিয়ে রাখা জামা কাপড়। সবকিছু এক নজরে দেখার পর আমার মনে হলো, এই ঘরটা তো বাড়ির বাচ্চাদের, ওরা কি বাইরে কোথাও গেছে, আজ ফিরবে না, সেই জন্যই কি জায়গা পেয়ে গেলাম আমি। এইসব প্রশ্নের উত্তর পাওয়া তখন আর সম্ভব ছিল না, কারণ বৃদ্ধ ততক্ষণে আবার নিচে নেমে গেছেন। উষ্ণ কম্বলে তলায় ঢুকতেই আরাম ছড়িয়ে পড়ল সারা শরীরে, ঘুম যেন ক্লান্ত হয়ে অপেক্ষা করছিল চোখের পাতায়। কয়েক মিনিটের মধ্যেই তলিয়ে গেলাম অথই ঘুমের সাগরে। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না, হঠাৎই ঘুমটা ভেঙে গেল। গভীর রাতে বাড়িটাতে যেন হাট বসে গেছে, ছোট ছোট পায়ে কিছু বাচ্চা কাঠের সিঁড়ি দিয়ে ওপর নিচ করছে বৃষ্টির রকম শব্দ করে। হইচই চিৎকারও কিছু কম করছে না তারা, ঠিক যেন স্কুলে টিউশনের ঘণ্টা বেজেছে। ভারী বিরক্ত বোধ হলো, কেউ যেন ওদের ধমক দিল খুব জোরে। ধমক খেয়ে ছোট ছোট পাগুলো দৌড়তে দৌড়তে চলে এলো আমার ঘরের সামনে, তারপর সবাই মিলে প্রাণপণে ধাক্কা দিতে লাগলো আমার দরজায়। কি কি ভেবেছিলাম তাহলে, এ ঘরটা বাচ্চাদের, বৃদ্ধ হয়তো বলতে ভুলে গিয়েছিলেন আমাকে, আমার মতো ওরাও হয়তো এতক্ষণ বৃষ্টিতে আটকে পড়েছিল কোথাও। দরজায় আবার ধাক্কা পড়লো জোরে। ঘরের সুইচ বোর্ডটা কোথায় গেল? দরজাটা খুলি। দরজা খুলে আমি তো অবাক, ফাঁকা শুনশান বাড়ি, নির্জন আর শব্দহীন, বাইরে অজস্র ছিচি পোকা ডাকছে, শব্দ পেলাম পাহাড়ি ছোড়ারও, কিন্তু কেউ কোথাও নেই। দরজা খুলতেই এক ঝলক ঠান্ডা হাওয়া যেন আমাকে ঠেলেই ঘরে ঢুকে পড়ল। দরজা বন্ধ করে বিছানায় ফিরে এলাম, তবে আলোটা আর নেভালাম না। শুতে না শুতেই দু চোখ ভরে নেমে এলো ঘুমের ভারী পর্দা। সত্যিই কি ঘুমিয়েছিলাম, নাকি আচ্ছন্ন হয়ে জেগেছিলাম সে রাতে? আজও ব্যাপারটা যেন এক রহস্য হয়ে রয়েছে। কেমন যেন এক ঘোর লেগেছিল আমার চোখে, নিজেকেও বোধহয় দেখতে পাচ্ছিলাম আমি, ঠিক স্বপ্নে যেমন মানুষ নিজেকে দেখে
কত রকম অদ্ভুত সব দৃশ্য যে দেখতে হচ্ছিল আমাকে। হঠাৎই ঘরের এক কোণে শুনলাম শব্দ হচ্ছে থপথপ করে। মাথা ঘুরিয়েই দেখি ভোজ বাজি। ওকি একটা একটা লাল বল আপন মনে লাফাচ্ছে। কে যেন সেই লাল বলটাকে থাবড়াচ্ছিল খুব জোরে জোরে। কি যেন হাসছে খিলখিল করে, বাচ্চারা যেমন হাসে। হঠাৎই বলটা লাফাতে লাফাতে চলে গেল এদিক থেকে ওদিকে। ততক্ষণে দুটো খাটের ওপর শুরু হয়ে গেছে হুড়োহুড়ি, খুব জোর লড়াই করছিল যেন কারা। আবার লড়তে লড়তেই তারা হাসছিল খুব জোরে। একটা একটা দম দেওয়া শিম্পাঞ্জি ছিল টেবিলের ওপর একটা ড্রাম হাতে নিয়ে। রাতের নীরবতাকে চুরমার করে হঠাৎ বেজে উঠল ড্রামটা, যে শব্দ আর থামতেই চায় না। খুব অবাক হয়ে যখন দৃশ্যটা দেখছি তখন কে যেন আমার জোরে চুল টানল। পেছনে মাথা ঘোরাতে দেখি আমার এই গরম কোটটা শূন্যে ভেসে চলেছে আর তার হাতাটা লটফট করে দুলছে। বিছানা ছেড়ে উঠতে খুব চেষ্টা করলাম কিন্তু কেউ যেন আষ্টে পৃষ্টে বেঁধে ফেলেছে আমাকে। একটা মোরগ ডেকে উঠল কোথাও খুব জোরে। নিস্তব্ধ জায়গায় কানের ক্ষমতা যেন বহুগুণ বেড়ে যায়। পাখি ডাকছে নানা রকমের। তাহলে কি ভোর হলো? আমি কি জেগেই ছিলাম সারা রাত না ঘুমিয়েছি? গত রাতের কথা ভাবতে চাইছিলাম নতুন করে আর মনে পড়ল কলকাতাকে। মনে হলো নির্জনে ফেলে আসা অফিসের গাড়িটার কথা। না, একজন মেকানিকের দরকার। বিছানা ছেড়ে উঠতেই দেখি গত রাতের সাজানো ঘর লন্ডভন্ড হয়ে পড়ে আছে। কাল রাতে গাড়িতেই ঘুমিয়ে কাটালেন স্যার? জিজ্ঞেস করলো আমার শিলিগুড়ি অফিসের ড্রাইভার কিশোরী বহন। বিকেলের ফ্লাইট ধরাতে ও আমাকে নিয়ে বের হলো বেলা আড়াইটের সময়। কিশোরী উত্তর বাংলার মানুষ, দার্জিলিং আর জলপাইগুড়ি জেলা দুটোকে সে নিজের পাড়ার মতোই চেনে। আমার দেরি দেখে ও বেরিয়ে পড়েছিল। আমার গাড়িও অবশ্য সারানো হয়ে গেছিল, মাঝপথেই আমাদের দেখা হয়ে যায়। কেমন লাগলো স্যার সারা রাত গাড়িতে বসে থাকতে? আমাদের তো প্রায়ই হয়, তাই গা সওয়া হয়ে গেছে। হ্যাঁ, বেশ লাগছিল বসে থাকতে। বৃষ্টি পড়ছিল, হাওয়া দিচ্ছিল, তবে সারা রাত থাকতে হয়নি। একটা বাড়িতে আশ্রয় নিয়েছিলাম। কোথায় স্যার? ইয়ে কি যেন জায়গাটার নাম, হ্যাঁ সিংটাম। কিশোরীর গাড়ির গতি কমে গেল। যখন সে শুনল সেই বৃদ্ধের বাড়িতে রাত কাটিয়েছি, পিছন ফিরে সে আমাকে জিজ্ঞেস করল, বলেন কি স্যার ওই বুড়োর বাড়িতে রাতে ঘুম হয়েছিল, কোনো অসুবিধা হয়নি? কেন বলো তো? ওই বাড়িটা নিয়ে স্যার কলকাতার কাগজে অবধি লেখালেখি হয়েছে, আপনি পড়েননি? বহু বছর আগে বুড়োর একমাত্র ছেলে তার বউ আর তিনটে বাচ্চা নিয়ে ফিরছিল দার্জিলিং থেকে। সেদিনও মুষলধারে বৃষ্টি হচ্ছিল, পথে গাড়ি খারাপ হয়ে যায়। অনেক রাতে গাড়ি সারিয়ে ফের রওনা দিয়েছিল বটে, কিন্তু পিছল পথে ভাড়া করা জিপের ড্রাইভার বাগ মানাতে পারেনি তার গাড়িটাকে। বহু হাজার ফিট নিচে গাড়িটা পড়ে যায় সব আরোহী সমেত। তারপর থেকেই এমনটা হচ্ছে স্যার, বুঝলেন? পথে কোনো গাড়ি খারাপ হলেই ওরা দল বেঁধে মজা করতে আসে, বিশেষ করে বৃষ্টি ঝরা রাতে। আর বুড়োর কাছে তো ওরা নিয়ম করে আসে, বুড়ো তাই দিনে ঘুমোয় রাতে জাগে, সারা দিনের একা।